আমরা আছি সর্বদা। টাকার চলায় 11 ডিসেম্বর কালো দিবস হিসেবে পালন করলেন টিএসএফ। 11 ডিসেম্বর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলেন টিএসএফ কর্মকর্তারা। শুক্রবার টাকার চলা ও গাবর্তি বাজারে পৃথক পৃথকভাবে এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়। মূলত নাগরিকত্ব সংশোধনী বিলকে 2019 সালে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত করেন। নাগরিকত্ব সংশোধনী আইনকে কোনো মতে মেনে নিতে পারছেন না টিএসএফ কেন্দ্রীয় কমিটি। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করেন তারা। তাদের দাবি, উপজাতিদের সংখ্যালঘু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন ভাবে উপজাতিদের হয়রানি করার পদক্ষেপ বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। আজীবন এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন তারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জন দেবতা, প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ গোড়ই, অর্থ সম্পাদক সম্রাট দেববর্মা, সহ সম্পাদক অমিত দেববর্মা, চিরঞ্জিত দেববর্মা, শ্যামলী দেববর্মা, সমর দেববর্মা প্রমুখ। Today, the 11th of December 2020, we TSF, under the banner of the National Student Organization, we have observed Black Day here in Agartala, Namprahati. As we all know that last year, on this very day, the 11th of December, the government of India, they have passed the dangerous bill in the Rajya Parliament. With the tea cross position, we observe it as Black Day. Because this bill is a dangerous bill which will lead to the indigenous community, to a minority. So we observe this Black Day every part of the state in Tripura and notice.